কাফের মুশরিক এই একজন হলো ওই কবিলার পয়লা মুসলমান হযরত হাইয়ার ইবনে মুনকির সব কাফেরের রং এক রকম এ মুসলমানদার রং আরেক রকম প্রকাশ্যে ইসলাম পালন করার সাহস পায় না কিন্তু গোপনে গোপনে ঘরের কোণায় ওযু করে নামাজ পড়ে তাহাজ্জুদ করে দোয়া করে চোখ নিচের দিক দিয়ে হাঁটে পরনারীর দিকে চায় না বাজে কথা কয় না রঙের ভেতরে একটা পরিবর্তন আয় পড়ছে কেউ টের পায় নাই কিন্তু বউয়ে টের পাইছে বিবিয়ে যায় নিজের বাপেরে মুনজিরকে বলতেছে আব্বাজান জামাইরে কেমন কেমন যেন লাগে তার রং তো আমাদের রঙের মত না বদলায় গেছে ডাকো ডাকো ডাকে নিয়ে আইছে মুনজির বলে বাবা বদলায় গেছে দেহি আগের রং লাগে না তোমার ভিতরে নতুন কিছু দেখা যায় কয় উপরেশে নতুন দেখেন খালি ভিতরেও নতুন কিছু আছে আপনার ভিতরে কুফর আছে আমার ভিতরে ঈমান আছে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আপনাদের ভিতরে কুফর আছে আর আমার ভিতরে ঈমান আছে কার কাছে বিশ্বনবীর কাছে মুসলমান আমি এক সাক্ষাতে মুসলমান হইলা কয় আপনি যদি থাকতেন আপনি হইতেন কয় কেমনে কি জন্য কয় বিশ্বনবী 1500 মাইল দূরে বসে বসে আপনার কথা জিগা কয় কবিলায় আব্দুল কায়েসের মুনজিররে চিনো সে কেমন আছে আপনার কথা জিগাইছে এই কথা শোনার সাথে সাথে হযরত মুনজিরের ভিতরে ঈমান বিকা পড়ছে তিনি বলে বিশ্বনবী 1500 মাইল দূর থেকে আমার নাম লইছে জি আপনার নাম লইছে তাহলে আমিও কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম যিনি এত দূরের খবর কয় ওয়াহী আল্লাহ নবী সারা বলতে পারবে না কালেমা পড়া মুসলমান হয়ে গেছি নিজের ঘর মুসলমান বানাইছে কবিলার লোকদের মুসলমান বানাইছে সব মিলা কয় মঞ্জির মুসলমান বানাইলা চলবে না খাঁটি মুসলমান হইতে হবে ইমানদার শুধু পরিচয় চলবে না খাঁটি মুমিন হইতে হবে কয় কেমনে হবো কয় তাহলে চলো যাই মদিনায় যাই নবীর কাছে যাই কামিল মুমিন হই সব 1500 মাইল দূর থেকে নবীজির কাছে রওনা দিয়ে দিছে নিজেরে বদলাইব কামেল ঈমান অর্জন করব আর কামেল মুসলমানি হাসিল করব এর লাগে বাইরে এক দিক দিয়ে এই কাফেলা এই অব্দটা বাইরে হইছে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা খবর পাঠায় বলতেছে ও পয়গম্বর আমার কাছে আসার চাহিদা জন্মাইছে আমাকে পাওয়ার তলব জন্মাইছে এমন একটা দল আপনার কাছে আইতাছে পায় হাই এরা হলো আরবের সবচেয়ে দামি কাফেলা এরা মদিনায় ঢুকবে তার আগের দিন আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছে এই সাহাবীরা আগামী কালকে মাশরিক থেকে একটা কাফেলা আমাদের মদিনায় ঢুকতেছে যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি কাফেলা مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله خادم القرآن برشاد আয়োজিত মহতি দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলের আজকের আখেরি রজনী মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা মোবারক মজলিসে আল্লাহ তাআলা হাজিরিন নসিব করেছেন কালিমাতের শুকর পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন সবাই মিলে একসাথে বলেন বয়ান আলহামদুলিল্লাহ দুই দিন ধরে আপনারা শুনেছেন আপনারা বয়ান শুনতে শুনতে তৃপ্ত পরিতৃপ্ত আর আমি কথা বলতে বলতে ক্লান্ত পরিশ্রান্ত আর আমার পূর্বে আমার দোস্ত
علامہ حسن جمیل صاحب دامت برکاتہ العالیہ আপনাদের কে গোছালো সুসজ্জিত যে গুরুত্বপূর্ণ নসিহত করে দিয়েছেন এই সবকের পরে আর কোনো আলোচনার দরকার নাই কিন্তু আমিও যেহেতু দাওয়াতী মেহমান যারা দাওয়াত দিছে তারা বলবে হুজুর এলো একটু কথা বলতো না বলে চলে গেল তাই কিছু বলা বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি কয়েকটা কথা এক নাম্বার কথা দেশে কিছু মানুষ আছে তাদের ভিতরে ইবাদতের খুশি আছে আর কিছু মানুষ আছে তাদের ভিতরে গুনার খুশি আছে যেমন আপনারা এখানে আসছেন এখানে বসছেন উলামায়ে কেরামদের দেখছেন উলামায়ে কেরামের কথা শুনছেন এটা আপনাদের জন্য খুশি এটা আত্মতৃপ্তি যে না অনেকগুলো আলেমের সাথে মুলাকাত হয়েছে অনেকগুলো আলেমদের কথা শুনছি আর অনেকে আছে আলেম দেখলে তাদের চুলকানি শুরু হয় এদের খুশি হলো মেসি দেখলে এদের খুশি হলো নেইমার দেখলে এদের খুশি হলো গায়িকা দেখলে নায়িকা দেখলে আছে না এই যে ইবাদতের খুশি নেক কাজের খুশি এই খুশিটার অপর নাম ঈমান যার ভিতরে এই খুশি আছে তার ভিতরে ঈমান আছে আর কিছু মানুষের ভিতরে আছে গুনার পেরেশানি গুনাহ হয়ে গেলে পেরেশানি উল্টা কিছু মানুষের ভিতরে আছে ইবাদতের পেরেশানি ওয়াজের মাইক যতক্ষণ চলবো কিছু লোক আছে এটা তাদের পেরেশানি যত তাড়াতাড়ি শেষ হবে তারা বলবে শুকর আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি শেষ হয়েছে এই ইবাদত তাদের পেরেশানি আজান তাদের পেরেশানি তকবীর তাদের পেরেশানি ইবাদত বন্দিগি তাদের পেরেশানি তবে ঢোলে বাড়ি দিলে পাপাচার করতে পারলে গুনাখাতা করতে পারলে এটা তাদের খুশি যেই মানুষগুলার ভিতরে গুনাহের খুশি বিদ্যমান আছে এটা তাদের ঈমান নষ্ট হওয়ার দলিল আর যাদের ভিতরে গুনার পেরেশানি আছে গুনাহ করছে কিন্তু গুনাহটা তার পেরেশানির কারণ হয়ে গেছে সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হয়েছে কিন্তু তারা গুনার পরে পেরেশান হয়ে গেছে যে কেমনে মুক্তি নিবে এই পেরেশানিটার অপর নাম হলো ঈমান এই দুই রং যাদের ভিতরে আছে তাদের ভিতরে ঈমান আছে একটা মাহফিলকে কেন্দ্র করে গোটা এলাকা একটা খুশি ইবাদতের খুশি ঘোরাফেরা করে এই খুশিতে যারা শামিল হয় এরা সবাই মুমিন আলহামদুলিল্লাহ বলেন আপনাদেরকে যে আল্লাহ তাআলা এই ইবাদতের খুশিতে যোগদান করার সুযোগ দিয়েছে খুশি হইছেন না দিল ঠান্ডা হইছে না জোরে আওয়াজ করে শুকরগুজার হন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে কবুল করে নেকি খুশিকে বলেন আমি যতদিন বেঁচে থাকবেন এই খুশিকে লালন পালন করবেন এটা কার কথা আমার কথা না কিন্তু এই কথাটা আল্লাহর রাসূলের কথা আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন আল্লাহর রাসূল বলেন যার ভিতরে ইবাদতের খুশি আছে যার ভিতরে গুনাহ হওয়ার পরে পেরেশানি আছে আল্লাহর নবী বলেন তার ভিতরে ঈমান আছে পাপ করে নিশ্চিন্ত মনে যারা ঘুরে ঈমান নষ্ট হওয়ার আলাম পাপ হইতেই পারে নফসে শয়তান পিছনে আছে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য আছে এই সব মিলে গুনাহ হওয়াটা স্বাভাবিক
কিন্তু গুনাহ হওয়ার পরে নিশ্চিন্ত মনা থাকা এটা মুমিনের জন্য ভালো লক্ষণ না এটা মুমিনের ঈমান নষ্ট হয়ে যাওয়ার এই কারণে ওয়াজ মাহফিল যখন হয় মানুষ তওবা নিয়ত করে আসে যাই আলেমরা এসে একটু তওবা করে মসজিদে যায় নামাজ পড়ে তওবা করে ওই যে গুনাহ হইছে তওবার জন্য পেরেশান এই পেরেশান রংটার নাম হলো ঈমান এবং এইটার নাম তাকওয়াল্লাহ এটা আল্লাহর ভয় যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখে ইবাদত করলে খুশি হওয়ার ঈমান লালন পালন করব ইনশাআল্লাহ আর গুনাহ এটা যেন আমার ভীতির কারণ হয় এবং পেরেশানির কারণ হয় ইনশাআল্লাহ এর একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হলো এই যে আসছে এখানে মৌলভী বাজার থেকে লোক আমার সাথে দেখা করছে সেই কুলাউড়া থেকে লোক ইঞ্জিনিয়ার কষ্ট করে আসছে 20 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে মোটরসাইকেলে দূর দারাজ থেকে আসছে এই যে এসে জড়ো হইছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আলেমদের কথা শুনবো নিজেরই একটু বদলাবো যে ওয়াজ হাসান জামিল সাহেব করলেন দুস্থ করে গেল না নিজেরই একটু বদলাবো এই বদলানোর মানসিকতা নিয়ে যারা আলেমদের নসিহা শুনবে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে সাথে সাথে যারা নিজেদেরকে পাল্টানোর ইরাদা করে যারা নিজেদেরকে বদলাইতে চায় যারা ঈমানের রঙে নিজেকে রঙিন বানানোর ইরাদা করে ফলায় আল্লাহ তাআলা নিজে তাদের গুণ গাইনে গানেওয়ালা হয়ে যায় আল্লাহ নিজেই তাদের গুণগান রাসূলকে দিয়ে আল্লাহ তাদের গুণগান গাইছে মদিনাতুল মুনাওয়ারা থেকে দুনো হাত উপরে তোলেন আমার দিকে যা আছে আমি চেক করতেছি সুজা কর না যারা জবান খুলেন বলেন আলহামদুলিল্লাহ বলি আমার নাই নাই দুবারা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر الله أكبر জোরে বলা সুন্নাত সবাই মিলে একসাথে জোরে করে বলেন الله أكبر আরো জোরে বলেন الله أكبر একমাত্র الله أكبر এই ধ্বনিটা জোরে বললে শয়তান পালায় আওয়াজ শুনলেই শয়তান দৌড় দেয় শুধু শয়তান পালায় না যেই মাটিতে আল্লাহু আকবারের ধ্বনি হয় ওই মাটিতে কাফেরদের ভীত নড়ে যায় এই কারণে দেখবেন কাফেরদের মাটিতে মাইক খোলা হয়ে যায় কি লাগে আল্লাহু আকবার জোরে হইতে দিবে না আমাদের দেশের মাহফিলগুলোতে আল্লাহু আকবার হয় আইসাই বলে দিয়ে যাবে আই স্লোগান দিবে না বলে দিয়ে যাবে না স্লোগান দিতে হয় الله أكبر জোরে বলতে হয় বললে জমিনে মিশনারি ঢুকে না যে এলাকায় স্লোগান থাকে ওই এলাকায় কাদিয়ানি ঢুকে না যে এলাকায় স্লোগান থাকে ওখানে নাস্তিক উৎপাত করে না মুরতাদ উৎপাত করে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই আওয়াজ বন্ধ করবেন যেদিন সেদিন আরো বড় মুসিবত আসবে মনে রাখবেন যে ঘরে কাশতো কাশতো তে এলাকায় চুরি হয় কিন্তু যে ঘরে একজন বুড়া আছে কাশে ঘের ঘরে চোর যায় না ডাইনে চুরি হয় বামে চুরি হয় কিন্তু কাশাইলার ঘরে আর চোর যায় না একবার যাও গেছিল এমন সময় কাশি দিছে চোর বাইরে হইতেছে যে মাথা ফাটছে টিনে লাগিয়া মাথা কাটছে আর ওই ঘরে চোর যায় না চোরে গালি দোয়া করে কাশাইলা মরে নাকি ওই ঘরে যাও কিন্তু পাশের বাড়িতে হ্যাট্রিক চুরি হয়েছে এই কাশাইলার বাড়ির পাশের বাড়ি তিনবার চুরি হয়েছে শেরবারে যায়
সোরে তো যায় চাসিরে পাড়া দিছে লেপের উপর দিয়ে পাড়া দিছে যে তাল করে নাই চাসি চিল্লান দিছে তারপরেও চাচার ঘুম ভাঙে না তো সোর তো চুরি করে আরাম লয়ে গেছে সকাল বেলায় চাসি দোয়া করে আয় আল্লাহ আমাগোর বুড়ারে তুমি কাশার রোগ দাও ও আল্লাহ আমাগোর বুড়ারে কাশি দাও লোকেরা বলে কাশির দোয়া করেন কেন দেখো না আমারে পাড়ায় তাও ঘুম ভাঙে না ঘুমের যাইতে কাশি ভালো কমাস কমে বুড়া মানুষ এটা যদি কাশে তাও তো চোর যায় মনে রাখবা ঘরে যদি একটা কাশি দিনেওয়ালা থাকে ওই ঘরে যেমন চোর ঢুকতে ভয় পায় সমাজের আলেমরা একটু চিল্লায় বিরক্ত হোকেন এরা চিল্লায় দেখাই নাস্তিকরা উৎপাত করতে পারে না জালেমরা জুলুম করতে পারে না মুসলমানের ঈমান চোর তোমাদের হামলা করে না যেদিন এই আওয়াজগুলো বন্ধ করে দিবা ওই দিন তোমাদের কপালে চোরের পাড়া আছে চোরের পাড়া আছে চোরের পাড়া খাবা ওই দিন সুতরাং আওয়াজ দিতে হয় বলেন জোরে আওয়াজ করে আল্লাহু আকবার আরো জোরে করে বলেন আল্লাহু আকবার সব হইছে কার নাম হইছে যিনি আমাদের বানাইছেন তার নাম হইছে যারে আমরা পাইতে চাই তার নাম হইছে আবার জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন ইনশাআল্লাহ এটা মুসলমানের একটা রং মুমিনের রং যে মুমিন বেশি বেশি জিকির করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা জিকিরের রংটা আল্লাহ মুমিনদের ভিতরে দেখতে চায় এটা মুমিন মুসলমানের রং প্রতিদিন কিছু সময় জিকির করবেন অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন এই জোরে বল জোরে আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ কতবার 100 বার দুরূদ শরীফ এবং 6 তাসবীহ কমপক্ষে 6 তাসবীহ জিকির আমাদের বুজুর্গরা বলেন কিচ্ছু যদি না পারো তাহলে কমপক্ষে 6 তাসবীহ 600 বার জিকিরের তাসবীহ আদায় করো 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ রংটা লাগাই দেখেন না কিছু ইমানি রং নিজেকে সাজান ঢেলে সাজান ইমানি রং পরিবর্তনের মানসিকতা আনেন যে বদলাইবেন নিজেকে এ আর্জেন্টিনার লোকে ব্রাজিলের লোকে ইহুদির লোকে নাসারার লোকে নিজেরা আর কত মিলাইবে আর কত কাল মিলাইবেন এরকম নিজেকে পাগড়ি বরাবর দিছেন পতাকা টানান শুরু করছে সিরাজগঞ্জে গেছি দেখলাম প্রায় আধা মাইল চিন্তা করলাম লম্বা পাগড়ি দেখে যাদের মাথা খারাপ হয় ওরা পতাকা দেখতে পারে না কাপড় নষ্ট হয়েছে এটা কইতে পারে না মুন্সিগঞ্জে এসে বললাম যে সিরাজগঞ্জে আধা মাইল লম্বা পতাকা দেখেছি ওরা কয় হুজুর ছোট দেখছেন কেন তোমাদের এলাকায় আরো বড় আছে আমাদের এলাকার পতাকা 5 কিলোমিটার লম্বা মানে এই পাশে নিজের বাড়ি ওই পাশে শ্বশুর বাড়ি পুরাটাই পতাকা লাগাইছে আর্জেন্টিনা আর মান্নত মানছে আর্জেন্টিনা কাপ নিলে এই বাড়ি এক গুরু ওই বাড়ি এক গুরু দুই বাড়িতে খাওয়ান হবে শুরু হায় হায় গুনার খুশি বেঈমানি আল্লাহ সহি বুঝদান করুন আমিন বলেন নিজের একটু বদলাই বদলাই দূর থেকে আসছেন দুইটা কথা শুনতে নিয়ত করেন যে এই যে কথাগুলো শুনলাম নিজেরে বদলাইলাম যদি কোনো বেনামাজি আজকে নামাজ দিয়ে নিজেরে বদলাই লয়ে যেতে পারে
যদি কোন দাড়ি ছাড়া মানুষ নিজেকে সুন্নত দিয়ে বদলায় লয়ে যেতে পারেন ঘরে যদি কোন বেপর্দা চলনে वाला পর্দার চোখ লয়া বাড়ি যেতে পারেন যদি জবানে মিথ্যাচার করনে वाला জবানে সাদাকাতের রং লয়া যেতে পারেন নিজেদের ভিতরে যদি কিছু বদলান পরিবর্তন আনতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবেন আমরা আমাদের কামিয়াবি হলো বদলানির ভিতরে যে সুদূর বাহরাইন থেকে 1500 মাইল দূরে মদিনায় একজন আসছে নাম হযরত হাইয়ান বুখারী শরীফে আছে হাইয়ান ইবনে মুনকির নবীজির কাছে আসছে আয়েশা নবীজির ভিতরে এমন আশ্চর্য কিছু দেখছে দেখা বুঝা ফলাইছে ইনি নবী ছাড়া আর কেউ না বাহরাইন থেকে আসছে আল্লাহর রাসূলের কাছে যেমন আমি আপনাদের এলাকায় বছরে একবার আসি গ্রেফতার হওয়ার আগে আসি এখন আবার আইলাম আপনাদের এলাকার সবার নাম জানি না কিন্তু আল্লাহর রাসূল সেই বাহরাইনে যারা আছে তাদের নাম বলে বুঝলে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে হাইয়ান তোমার এলাকার অমুক কেমন আছে অমুক কেমন আছে অমুক কেমন আছে এমন কি জিজ্ঞাসা করতেছে তুমি কোন কবিলার বলে আব্দুল কায়েস কবিলার তোমাদের আব্দুল কায়েস কবিলায় যে মুনজির নামক একটা নেতা আছে তারে চেনো সে কেমন আছে মানে আমার শ্বশুর লাগে আল্লাহর রাসূল যেগুলো বলতেছে গায়েব বলতেছে ইলিম দিয়া বলতেছে কারণ সাধারণ মানুষ আর নবীর ভিতরে ব্যবধান হলো ইউহা ইলাইয়া নবীর কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসে আমাদের নবীজির কাছে মাত্র সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এবং খবরটা দিয়ে ভালো করে সুবহানাল্লাহটা কোন আমাদের নবীজির কাছে মাত্র 23 বছরে হযরত জিব্রাইল 24000 বারের বেশি বার আগমন করেছেন কি নিয়ে আগমন করেছেন চা লয়া চা এক কাপ করে চা খাওয়া হয়ে গেছে কোন না কোন ইলিম দিয়ে গেছে নবী কারণ আমাদের নবীজি তো শুধু মদিনার মক্কার নবী না তিনি আলামিনের নবী আলামিনের খবর নবীর কাছে আছে আউয়ালিনের খবর আছে আখিরিনের খবর আছে জমিনের খবর আছে কবরের খবর আছে লাইভ হইছে এখন লাইভ হইতেছে এখানে বিচারটা এই কতগুলো মোবাইল আছে না কিছু আছে লাইভ না আল্লাহর রাসূলকে 1500 বছর আগে আল্লাহ সারা দুনিয়া লাইভ দেখাইতো জান্নাতের লাইভ দেখাইতো জাহান্নামের লাইভ দেখাইতো সুবহানাল্লাহ বললেন না গুনাহ হইতে পারে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুনজির কেমন আছে বলে বলমুনি পড়ে বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর আগে কালেমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার সাথে সাথে বলে আমারে ইসলাম শিখান ইবাদত শিখান নবীজির কাছে ওযু শিখছে নামাজ শিখছে আওয়াজ শিখছে চাষ করা শিখছে ইশরাক করা শিখছে মাসাইল শিখছে আল্লাহর রাসূলের কাছে রইছে আর নিজেরে বদলাইতেছে কেবল কালেমা পড়ছে এখনি নিজেরে বদলায় লাইছে আর আমরা 80 বছরেও বদলাই না হজ করার পরেও বদলায় না বুড়া হয়ে যায় আজরাইল রে মাঝে মাঝে স্বপ্নে দেখে তাও বদলায় না না হাম বদলে না তুম বদলা না দিল কি আরজু বদলি নিজের ভিতরে বদলানির চাহিদাও আসে না পরিবর্তন তো নাই নাই ভিতরে পরিবর্তনের চেতনাও নাই আল্লাহ তাআলা কিভাবে তোমাদেরকে রহমত দান করবে বিজয় কিভাবে দিবে আমার সাথে হজে গেছে একজন পাশাপাশি বসছি বিমানের ডানে বামে বসা তাহলে কয় হুজুর এটা আমার 3 নাম্বার হজ একা একাই কয় সব 1 লাখ লাই কয় বললাম 3 নাম্বার কত সালে করছেন কয় এত সালে এত সালে এত সালে এটা আপনার লগে যে যাইতেছে 3 নাম্বার আমি দা তা আপনি তো হ্যাট্রিক আছে
এক কাম করেন সবাই রে আমি তলবিয়া পড়াই রে কিরম যেন লাগে আপনি যেহেতু তিনবার হজ করছেন আপনি তলবিয়া পড়ান না হল না পড়ান জোর করেই পড়ানো শুরু করছি আপনি পুরান হাজী ঘোষণা দিয়ে দিই আমি ঘোষণা দিছি যে পুরাতন হাজী একজন আছে তিন নাম্বার হজ ত্রিপল হজ উনি তলবিয়া পড়াবে আপনারা সবাই পড়বেন জেন পড়াইতে কইছি তো একবার যে তলবিয়া টান দিছে তলবিয়ার এক অংশ রে চক্ষু হাসপাতালে আর এক অংশ রে পঙ্গু হাসপাতালে আর এক অংশ রে হৃদরোগ হাসপাতালে পাঠাই দিছে বললাম চাচা তিনবার হজ করছেন একটু বদলান নাই তো এখন আমি ভাবলাম নামাজ বুঝি এমনি পড়ে ঠিক তাই ঠিক আছে চাচাতে হজ করছেন তিনবার নামাজ তো পাঁচ বেলা পড়েনি কই এটা কা অভিনব কাজ নাই তাই সূরা ফাতিহাটা পড়েন কই এটা পারি না না হাম বদলি না তুম বদলা না দিল কি আরজু বদলি মাই কিসি আরজুই ইনকিলাবে আসমা করলো না রূহ মজহব না কলব আরিফ না শায়রা না জবান বাকি জমি হামারি বদল গই হ্যায় আগর চেহে আসমা বাকি আল্লাহ তাআলা হালিম এই কারণে আসমান রাখছে তাছাড়া এমন ডুপ্লিকেট মুসলমানের উপরে আসমান থাকার কথা না এত বাজে অবস্থা আমাদের আশি বছর হয়ে গেছে এখনো নিজেকে মুসলমান বানানোর ধান্দা নাই নামাজ শিখার ধান্দা নাই কোনো পরিবর্তনের ধান্দা নাই আর কেবল মুসলমান হইছে বলে কি ইবাদত শিখান শিখালাইছে ভাই তো ইবাদত যে শিখছে তার কালার আর কাফেরের কালার তো এক না এক রঙের ব্যবধান হয়ে গেছে না বাহরাইনের ফেরত চলে গেছে পুরা বাহরাইন তখন কাফের মুশরিক এই একজন হলো ওই কবিলার পয়লা মুসলমান হযরত হাইয়ার ইবনে মুনকির সব কাফেরের রং এক রকম এই মুসলমানদার রং আরেক রকম প্রকাশ্যে ইসলাম পালন করার সাহস পায় না কিন্তু গোপনে গোপনে ঘরের কোনায় ওযু করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করে চোখ নিচের দিক দিয়ে হাঁটে পরনারীর দিকে চায় না বাজে কথা কয় না রঙের ভেতরে একটা পরিবর্তন আয় পড়ছে কেউ টের পায় নাই কিন্তু বউয়ে টের পাইছে বিবিয়ে যায় নিজের বাপের মুনজির কে বলতেছে আব্বা জান জামাই রে কেমন কেমন যেন লাগে তার রং তো আমাদের রঙের মতো না বদলা গেছে ডাকো ডাকো ডাকে নিয়ে আইছে মুনজির বলে বাবা বদলা গেছে দেহি আগের রকম লাগে না তোমার ভিতরে নতুন কিছু দেখা যায় উপরে সে নতুন দেখেন খালি ভিতরেও নতুন কিছু আছে আপনার ভিতরে কুফর আছে আমার ভিতরে ঈমান আছে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আপনাদের ভিতরে কুফর আছে আর আমার ভিতরে ঈমান আছে কার কাছে বিশ্বনবীর কাছে মুসলমান আমি এক সাক্ষাতে মুসলমান হইলা আপনি যদি থাকতেন আপনি হইতে কই কেমনি কি জন্য কই বিশ্ব নবী 1500 মাইল দূরে বসে বসে আপনার কথা জিগায় কয় কবিলায় আব্দুল কায়েসের মনজির রে চিনো সে কেমন আছে আপনার কথা জিগাইছে এই কথা শোনার সাথে সাথে হযরত মনজিরের ভিতরে ঈমান বিকে পড়ছে তিনি বলে বিশ্বনবী 1500 মাইল দূর থেকে আমার নাম লইছে জি আপনার নাম লইছে তাহলে আমিও কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম যিনি এত দূরের খবর কয় ওয়াহী আল্লাহ নবী সারা বলতে পারবে না কালেমা পড়া মুসলমান হয়ে গেছি নিজের ঘর মুসলমান বানাইছে কবিলার লোকদের মুসলমান বানাইছে সব মিলা কয় মনজির মুসলমান বানাইলা চলবে না খাঁটি মুসলমান হইতে হবে ইমানদার শুধু পরিচয় চলবে না খাঁটি মুমিন হইতে হবে কয় কেমনে হব তাহলে চলো যাই মদিনায় যাই নবীর কাছে যাই কামিল মুমিন হই সব 1500 মাইল দূর থেকে
নবীজির কাছে রওনা দিয়ে দিছে নিজেরে বদলাইব কামেল ঈমান অর্জন করব আর কামেল মুসলমানি হাসিল করব এর লাগি বাইরে গেছে এক দিক দিয়ে এই কাফেলা এই অব্দটা বাইরে হইছে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা খবর পাঠায় বলতেছে ও পয়গম্বর এর ভিতরে আমার পাওয়ার ভালোবাসি তলবাসি আমার কাছে আসার চাহিদা জন্মাইছে আমাকে পাওয়ার তলব জন্মাইছে এমন একটা দল আপনার কাছে আইতাছে পায় হাই এরা হলো আরবের সবচেয়ে দামি কাফেলা এরা মদিনায় ঢুকবে তার আগের দিন আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছে এই সাহাবীরা আগামী কালকে মাশরিক থেকে একটা কাফেলা আমাদের মদিনায় ঢুকতেছে যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি কাফেলা আল্লাহর রাসূল সাহাবীদের কাছে প্রশংসা করতেছে হযরত উমর তো উঠলে বাইরে হয়ে গেছে যে দামি কাফেলাকে আমি ইস্তেকবাল করব কারা এরা যা দেখি কবিলায় আব্দুল কায়েস আসছে ওয়াবদে আব্দুল কায়েস যা বলে আই তোমরা কই থেকে আইছো বাহরাইন থেকে আইছি মাশরিক থেকে আসছি কার কাছে আইছো কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইছি কি জন্য কয় কামেল ঈমান হাসিল করতে কামেল ইসলাম অর্জন করতে আরে তোমাদের প্রশংসা আল্লাহর নবী গতকালকে মসজিদে করছে মারহাবান বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনায় তোমাদের স্বাগত আমি তোমাদের ইস্তেকবাল করতে আইছি অনেক লম্বা ইতিহাস আছে হাদিসের কিতাবে আছে বুখারীতেও আছে আমার এই সব বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো হাদিসের এই জায়গাটাকে মাওজায়ে ইস্তেশহাদ বানানোর উদ্দেশ্য সেটা হলো কবিলায় আব্দুল কায়েস যদি বাহরাইন থেকে দ্বীন শিখার নিয়তে বের হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয় খোদার কসম যারা আলেমদের কাছে দ্বীন শিখার নিয়ত করে যায় বসে এরাও দামি এদের এই ঘর থেকে বের হওয়াটা এটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে 1500 বছর পরের এই মুসলমানগুলার এই হরকত এইটা তাদেরকে ওই কবিলায় ওয়াফদে আব্দুল কায়েস যেটা তাদের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে শর্ত হলো কান শুন করার নিয়ত করে আইছো কানের তৃপ্তি লইবা এর লাগি ওয়াজ শুনবা না নিজেরে বদলানোর জন্য মুসলমান হওয়ার জন্য আসবা আরেকটা কথা মনে রাখবে যদি তোমরা নিজেদেরকে বদলাইতে না পারো তবে অপেক্ষা করো ওই দিনের যেই দিন এই দেশে ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে এই দেশে আজকে ওয়াজের আওয়াজ ছোট করতে বলা হয় আজকে আস্তে কথা বলতে বলা হয় কালকে প্যান্ডেল ঘুরিয়ে দেওয়া হবে অপেক্ষা করো ওই দিনের যেদিন তোমাদের মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়া হবে অপেক্ষা করো ওই দিনের যেদিন তোমাদের ঈদগাহগুলোকে শ্মশান বানানো হবে ওই দিনে অপেক্ষা করো যেদিন তোমাদের মসজিদ গুলোতে পা ঝুলবে মসজিদের আজানের মাইক খুলে নিয়ে যাওয়ার স্বপ্ন এদেশে নাস্তিক মুরতাবরা বাস্তবায়ন করেছে এ কারণে নিজেদেরকে বদলাও পরিবর্তন করো এই যুব শক্তি আমার জাতি নিজেদেরকে বদলাইতে এবং সমাজকে বদলাইতে যে কোনো কোরবানি সাহাবায়ে কেরাম যেমন দিয়েছে তোমরা দিতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ বদলাও নিজেদেরকে পরিবর্তন করো নিজেদেরকে এটাই দাওয়া খালি ওয়াজ এক কান দিয়ে নিলা আর এক কান দিয়ে বাইর করে দিলা না পরিবর্তন ঘটাও সমাজে আল্লাহ আমাদেরকে বদলানোর তৌফিক দান اللهم انت السلام ومنك السلام اليك ارجو السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والاكرام رب العالمين দুই দিন ভোরে তোমার বান্দারা বয়ান শুনছে আল্লাহ খাতিমুল কুরআন পরিষদ একটা বরকতি কাফেলা যারা কোরআনের আওয়াজ জাতির কানে পৌঁছে রাহবারে বরহক আলেম ওলামাদেরকে হাজির করে আলেমদের জবানের কথা তোমার বান্দাদের কানে দিবার চাই আল্লাহ
মুনাজ্জাম একটা আয়োজন উলামায়ে দ্বীন কথা বলেছে পরিশেষে গোলাম বসে বসে কিছু বলেছে আল্লাহ বুজুর্গ সাহেবের নিসবত বুড়া বুড়া বাবাজিরা এখানে তাশরীফ এনেছে এ আল্লাহ যুবকেরা আছে তালিবুল ইলমরা আছে আলেমরা আছে আল্লাহ সবাই মিলে তোমার কাছে মাফ চাইবো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের বদলা দাও আল্লাহ আমাদের ঈমান কামিল ঈমান বানায় দাও তাকওয়া তাহারাত দিয়ে আমাদের দিলকে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন এই মালিক এই পরিষদের প্রত্যেকটা সদস্যকে কবুল করে লও গুলজার ভাই আমাদের বড় মহব্বতের রব্বুল আলামিন প্রাণ উজাড় করে আলেমদের খেদমত করে এ আল্লাহ তার প্রবার জিন্দেগি সুন্দর বানায় দাও এই অঞ্চলের যত গোলামেরা বাইরে থাকে আল্লাহ এ আল্লাহ তাদের রিজকে হালালে বরকত দাও তাদের মালে বরকত দাও হায়াতে বরকত দাও রব্বুল আলামিন জিন্দেগি বন্দেগি বানায় দাও আয় রব্বুল আলামিন আয় মালিক এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাপ নাই নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে যাদের পিতামাতা অন্ধকার কবরে তাদের মা বাবারে মাফ করে দাও যাদের মা বাবা আছে হায়াত বানায় দাও বেশি বেশি খেদমত করাও আল্লাহ রব্বুল আলামিন ওগো মালি আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের তুমি শাহাদাতের মত নসিব করে ইবাদতের হালত মত দিও জুমা রাতের মত দিও আল্লাহ রমজান মাসে মত দিও জান্নাতি বলে ডাইকে কবরে নি রব্বুল আলামিন বন্দীদেরকে মুক্ত করে দাও মজলুম আলেমদেরকে সাহায্য করো কেমনে বললে তুমি কবুল করবে আল্লাহ জানে নাই মালিক ব্যথিত হৃদয়ের দরখাস্ত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ এই ব্যথা ভরা দিলওয়ালাদের দরখাস্ত কবুল করে লাম اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك اللهم عافنا في الدنيا والآخرة نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه يا حي يا قيوم يا أرحم الراحمين اللهم أرزنا بقضائك اللهم إنا نسألك الرضا بالقدر الفوز في القضاء ونزول الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم انصرنا فإنك أنت خير الناصرين اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير رب ارحمهما كما ربيانا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين